যেমন আমাদের ফিলিস্তিনি ভাইরা, হিজবুল্লাহ ভাইরা, তারা তাদের জীবন দিয়ে, সম্পদ দিয়ে জিহাদ করতেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে কোনো? ইসরায়েলটা যতই তারা হার্ডলাইনে যাচ্ছে, তার উপর দিয়ে হার্ডলাইনে যাচ্ছে, আমার মুসলমান ভাইগুলো নিজের কলিজা, নিজের বুক পেতে দিয়ে ইসলামের জন্য, মসজিদুল আকসার জন্য, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তাদের জীবন দিয়ে, তাদের সম্পদ দিয়ে তারা জিহাদ করে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মুসলিম ভাইদের পাশে আমাদের থাকা দরকার আছে না নাই? কে কে রাজি আছেন হাত তুলে দেখেন না? দেখবি আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন বলেন আমি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের প্রতি, রসুলের প্রতি, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখলো, এক বিন্দু পরিমাণ তারা অবিচল হলো না, তারা বিচলিত হলো না, আল্লাহর কোরআনের উপর, আল্লাহ রসুলের প্রতি, আল্লাহর কালামের প্রতি তাদের জীবন বাজি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে তারা জীবন দিয়া, সম্পদ দিয়া, কথা দিয়া জিহাদ করলো, তাদেরকে আমি আল্লাহ বলে দিলাম। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী, তারাই হলো আল্লাহওয়ালা। আমরা শুধু মুখে বলি আমরা ইমানদার, আমরা সলিহী, আমরা দিনদার, আমরা মুত্তাকি, কাজে কর্মে নাই। আজকে যদি বলা হয় যত অন্যায় হচ্ছে বাংলাদেশে, তার বিরুদ্ধে আসেন একসাথে আমরা রুখে দাঁড়াই, তখন বলবেন হুজুর যদি ডাক দেয় জিহাদ 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 চাই, আপনারা বলবেন কি, হুজুর আপনারা যান আমরা নাই, ঠিক কিনা? হুজুর আপনারা যান আমরা নাই। তাহলে বোঝা গেল মুখে এক অন্তরে এক, নাম কি? মুনাফিক। নাম কি? মুনাফিক। আপনার কোরআন, আল্লাহর কোরআন যদি আপনি মানেন, রসুলের হাদিস যদি মানেন, আপনার জীবন দিয়ে, আপনার সম্পদ দিয়ে, আপনার জবান দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ চালাই যেতে হবে। রাজি আছেন? আল্লাহ কবুল করেন বলেন আমি। আমার মানের বন্ধুগণ, এই জন্য আমাদের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে যদি জিহাদ করতে চান, তাহলে একজন সলিহীন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা নেতার পেছনে আমাদের দৌড়াইতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি আপনারা সঠিকভাবে দিনদার কোরআন প্রেমিক রসুল প্রেমিক লোককে আপনি নেতা না বানান, লম্পট বাটপাট সিটারদেরকে আপনারা নেতা বানান, কশ্চিনকালেও আল্লাহর কিতাব কোরআনের আইন এই বাংলার জমিনে কশ্চিনকালেও কায়েম হবে না। কি হবে? আমার দেশে তো পীরের অভাব নাই, আছে অসংখ্য পীর, ইমামের অভাব নাই, খতিবের অভাব নাই, মুসলমান দাবিদার মুসলমানের অভাব নাই। কি অভাব আছে? আসলে যে কয়জন ইমানদার, কয়জন দাবিদার, সেটাই বোঝা মুশকিল। এজন্য আমি আমার আলোচনায় বলি, মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে আপনার আমল, আপনার ইবাদত শেষ করা যাবে না। আপনার টেন্ডেন্সি, আপনার চিন্তা থাকা লাগবে আল্লাহর এই কালাম সংসদের মাঝে কিভাবে নেওয়া যায়। কারণ আপনি একটি গাড়ির যদি আপনি বাহন, একটি গাড়ি যদি আপনি চিটাগাং রোডে ছেড়ে দেন, আর এটার স্ট্যান্ডিং, এটার ড্রাইভার যদি একজন মাতকুর হয়, একজন লম্পট হয়, বাটপার হয়, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, যার মধ্যে হালাল হারামের কোনো বিবেচ্য বিষয় নাই, ওই লোকটা যদি ড্রাইভার হয়, পেছনে যদি যাত্রী আল্লাহর ওলি থাকে দশজন, দরবেশ থাকে দশজন, অনেকগুলো দিনদার মুসলমান থাকে, বলেন তো বন্ধু, ওই গাড়ি কি নিরাপদে চট্টগ্রাম যাওয়ার সম্ভাবনা আছে নাকি? আছে? আছে? নাই। কারণ তিনি তো মাতাল,
তিনি মিথ্যুক, সত্য কথা বলে না, অন্যায়ের প্রতিবাদ করে না। তাহলে ওই গাড়িটা যেমনিভাবে নিরাপদে চট্টগ্রাম পর্যন্ত যাওয়া সম্ভব নয়, যতই দিনদার পরহেজগার দাবিদার হন না কেন, সব লোক আল্লাহওয়ালা লোকগুলো যদি আপনি ওই সংসদ পার্লামেন্টে পৌঁছায় না দেন, পশ্চিমকালে আল্লাহর বিধান ইসলাম কায়েম বাংলাদেশে হবে না। কথা ঠিক না ভুল বললাম? না ভুল বললাম? কারো কারো একটু জ্বালা ধরতেও ধরলেই বাকি, সত্য তো সত্য বলতেই হবে। আর আমি যদি সত্য না বলি, কিয়ামতের দিন তো আমাকে বোবা শয়তানের নাম দিয়া আল্লাহ তাআলা আমাকে লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। ফেরেশতাকে বলবে এটা কিক দে, উনি মসজিদের মেম্বারে বসে সত্য কথা বলে নেই। আমি সেটা থেকে বাঁচার জন্য আমার তো বলতেই হবে, আমার তো বলতেই হবে, নাকি কোনো সন্দেহ আছে? এজন্য কোনো ভয় পাওয়া যাবে? কোরআনের কথা বলতেই। আমার প্রাণের বন্ধুগণ, এজন্য আমি আমার আলোচনায় বলি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া আলসিনাতিকুম। আল্লাহর নবী বলেন তিনটি বিষয় দিয়ে, তিনটি স্তরে তোমরা কি করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। একটা হলো নিজের জীবন দিয়া, আর একটা হলো সম্পদ দিয়ে, আরেকটা হলো তোমার জবান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই যে আমি মেম্বারে বসে সত্য কথা বলতে বলতেছি, এটা একটা জিহাদ, এটা জবান দিয়ে জিহাদ করা। আপনারা যদি সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করতেছে তাদেরকে সম্পদ দেন, এটা সম্পদ দিয়ে জিহাদ করা। আর সশরীরে আল্লাহ দিন কায়েম করার জন্য যদি আপনি এক পা আগায় যান, ওটা হলো আপনার জীবন দিয়ে জিহাদ করা। ইহুদি ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা অমুসলিম মুনাফিকদের বিরুদ্ধে আপনাদের জিহাদ করতে হবে তিনভাবে। কয়ভাবে? আওয়াজটা বলেন কয়ভাবে? একটা হলো নিজের জীবন দিয়ে, আরেকটা হলো সম্পদ দিয়ে, আরেকটা হলো নিজের জবান দিয়ে। আরেকটা কী হেদে? জবান দিয়ে। এই যে আমি যে জবান দিয়ে কথা বলতেছি, আপনাদেরকে হক কথাগুলো শোনাচ্ছি, এটা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এটা জিহাদ। এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ? সুতরাং